দশরথ, অঙ্কা, সব ভালো আছিস তো? অঙ্কা, তোকে ফোন করেছিলাম, আমাকে একটা ফোন করবি তো? শৈবাল, ঠিক আছে তো শান্তনু? আচ্ছা, ইয়ে আমাদের এই টোটাল সেশনগুলো না শান্তনু ওর ইউটিউবে দিচ্ছে, ওর ইউটিউবে পাওয়া যাবে, শান্তনুর ইউটিউবে। ওয়াংকা, একটা আমাকে একটা ফোন করবি? তোকে ফোন করেছিলাম, ফোনে পাইনি। ইউটিউব লিঙ্কটা ওখানে বোধ হয়। শান্তনু, ইউটিউব লিঙ্কটা একটু বলে দে না। ঠিক করে অ্যাঙ্গেলটা নে। হ্যালো, শুনতে পাচ্ছ অসীমদা? হ্যাঁ শুনতে পাচ্ছি অসীমদা, শুনতে শুনতে পাচ্ছ? পাচ্ছি। হ্যাঁ আমি তোমার কথা শুনতে শুনতে পাচ্ছিস পাচ্ছি। না? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, তো ভালো আছিস তো? হ্যাঁ গো, ভালো আছি। তুমি কেমন আছো লকডাউনে? লকডাউনে বুঝতে তো পারছি, আমি সব সময় ভালোই থাকি। ঠিক আছে, ভালো থাকার চেষ্টা করি এখন যা থাকাটাই ভালো, পরিস্থিতি। অনেক কিছু খারাপের মধ্যে। হ্যাঁ, এই ভালো থাকাটা খুব জরুরি এখন। খুব জরুরি। এক হ্যাঁ ইয়ে বলছি যে আমাদের টোটাল সেশনটা ওই শান্তনু শান্তনু বলে একটা ছেলে আছে, ওর ওর ইউটিউব চ্যানেলের মধ্যে ওই ডাউনলোড করে দিচ্ছে। ও বেশ হ্যাঁ বেশ কিছুদিন ধরে ওটা করছে, ডকুমেন্টেশনটা ও করছে। আমি যা করতে পারছি না, ওই দায়িত্ব নিয়ে করছে। তো ওইখানে বোধ হয় আর্টিস্ট কখন কি আটটা না কি, শান্তনু একটু বলে দে না যে কি 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 বলে সার্চ করবে। আচ্ছা বল, তোর 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 একটুখানি এক তোর ফোনের অ্যাঙ্গেলটাকে আরেকটু ঠিক কর। হ্যাঁ 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 দেখো, ফাইন। ঠিক আছে গো, লকডাউনে কি করছিস বল আগে। এবার লকডাউনটা তো আমার কাছে সময়টা একটু কম করে দিয়েছে, কারণ মেয়েটা স্কুলে যেত, 2.5 ঘন্টা পেতাম, ওর স্কুল নেই, মানে ওই 2.5 ঘন্টা আমার হাত থেকে আমি চলে তুই যায়। দুজনে মিলে কি 2.5 ঘন্টাকে হাফ অফ করে নিয়েছিস নাকি? না না, এবার যেটা হচ্ছে, ও সকালবেলাটা নিচ্ছে দুপুর বেলাটা, যেহেতু ও নিচে কাজ করে ও স্টুডিওটা, আর আমি সন্ধে বেলাটা নিচ্ছি, যেহেতু আমার সকালবেলা এই ওপর ছাদটার মধ্যে গরমটা লাগে, ওই জন্য ওই 2.5 ঘন্টা ও নেয়, 2.5 ঘন্টা আমি নিই। তারপরে বাকিটা সময় তো নিজেদের কাজ, মেয়েকে দেখা, এসব চলছে। সকলকে শুভ সন্ধ্যা, যারা আসছে অনেকে আসছে 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 দেখছি, আসছে খুব ভালো লাগছে। কন্টিনিউ আসবে, সবাই জানে 8টা থেকে, তো ও ঠিক টুকটুক করে আসবে, বেরোবে, যাবে, আসবে, টুকটুক করে, মানে যাওয়া আসার মাঝে আমরা থাকি, বুঝলি তো। তবে শুরুর আগে, আমার কথা শুরুর আগে তোমার কাছে একটা ছোট্ট নিবেদন রয়েছে। তুমি বলেছিলে যে লকডাউন শেষ হলে এটাকে স্টপ হয়ে যাবে, তখন তুমিও কাজে ব্যস্ত থাকবে, তবে আমি রিকোয়েস্ট করব সপ্তাহে একটা দিন, কোনো একটা দিন। হ্যাঁ সপ্তাহে, আমিও চাই, সবাই তাই বলছে, ভালো পাবলিক ডিমান্ড বলছে যে সপ্তাহে একটা দিন যে, করতে। তো আমি একটা প্ল্যান করছি যে হ্যাঁ লকডাউন ওই একটু মিটে গেলে আমি ধর রোববার করে, হ্যাঁ যত হ্যাঁ একটা ডেট ঠিক করব, করে আমি ছেলে ধরা মেয়ে ধরার মতো করে এগিয়ে এগিয়ে গিয়ে লোকজন ধরে এনে বসাবো। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম প্রস্তাব। আর দ্বিতীয় প্রস্তাব হচ্ছে, শুধু ভিজুয়াল আর্টিস্ট নয়, ফাইন আর্টিস্টদেরকেও কাদের দরকার, কারণ কাদের আমরা ফাইন আর্টস এর যারা ফাইন আর্টস, আসছে, মানে না না এটা তো এখন ভিজুয়াল আর্ট মানে দৃশ্যকলা হয়ে গেছে হিসাব মতন, আমি বলছি চারুকলায় যারা রয়েছে, যারা নাটক গানের সঙ্গে জড়িত। আমাদের কিন্তু সংস্কৃতির যে আরেকটা ভাগ রয়েছে, সংস্কৃতিকে তো তিনটে ভাগে ভাগ করে দিয়েছে, একটা সাহিত্য গেছে, একটা চারুকলা গেছে, একটা দৃশ্যকলা গেছে। তো এই দৃশ্যকলার মধ্যে আমরা রয়েছি, চারুকলার দিকে যারা রয়েছে, যারা নাচ নাটক গান নিয়ে চর্চা করছে, তাদেরকে যদি তুমি আনতে পারো, কারণ তোমার লিংক প্রচুর বেশি। ঠিক বলেছিস, এবারে আমার এইটার একটা উদ্দেশ্য ছিল আমার করার, এইটা করার নিছো কি আমি মানে এই শুধু ধর আড্ডা করে এটা করে, আমার আমার একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য এটাই ছিল, খুব পরিষ্কার উদ্দেশ্য আমার, সেটা খারাপ ভালো আমি জানি না। আমি দেখেছি আমাদের এই ভিজুয়াল আর্টের সেই কোনো প্রচার নেই, ঠিক আছে। আচ্ছা গানে আছে,
তোর নানা রকম রিয়েলিটি শো হয়, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা পরিচিত হয়, তাদের আনন্দবাজার থেকে আরম্ভ করে সব পেপারে তাদের রিভিউ বেরোয়। না না, আমি এটা পরিচিতের দিক দিয়ে কিন্তু বলছি না, পরিচিতের দিক দিয়ে একদম ঠিক। আমি যেটা বলছি যে এই সময় দাঁড়িয়ে আমাদের তো যে যখনই কিছু লেখা হয় বা যে কোনো বক্তব্য হয় সেখানে পরিবেশ, কাল, সময়, দেশ এগুলোর নিরিখে বিচার করা হয়। তো সরি, মানে আমার মনে হচ্ছে আমার এই কানেকশনটা একটু গন্ডগোল হয়েছে, তো একটু ডিস্টার্ব হয়ে গেল, এখন আবার শুরু হয়ে যাবে। মৌসুমী রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে, জাস্ট একটুখানি ওয়েট করছি ও রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দিতে। আরে আমারই আমারই নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা আচ্ছা, মানে আমার ওয়াইফাইটা হট করে দিকে অফ হয়ে গেছে। শুনতে পাচ্ছো? দেখি রে ভাই, হ্যাঁ বলি। আমার হ্যাঁ বল, একটু পেছন থেকেই শুরু করছি। মানে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন পাড়ার এক স্কুলে ভর্তি হই, সেখানে প্রসন্নজিৎ স্যার বলে একজন ছিলেন, উনি খুব সুন্দর ভাবে আঁকা শেখাতেন। মানে বলতেন যে তুমি আগে একটা লাইন টানো কাগজের মধ্যে, সেখান থেকে তোমার কি মনে হচ্ছে, তুমি কি ফিগার পাচ্ছো, মাছ পাচ্ছো, যা পাচ্ছো, তো সেরকম কোনো ফিগার তুমি তৈরি করো। তো তখন বুঝলাম যে মানুষকে মানুষের মতনই হতে হবে, গাছকে গাছের মতনই হতে হবে, এটুখানি যথেষ্ট ছবির জন্য, এর অতিরিক্ত আর কিছু দরকার নেই। তো তখনকার জন্য ওইটুকানে আমার মাথায় গেঁথে গেল। কিন্তু তারপরে 9-10 ফলে পড়াশোনার একটা বড় চাপ, আমি সারাক্ষণ ছবি আঁকা করছি, বাড়ি থেকে ছবি আঁকা ছাড়িয়ে দিলাম, একেবারে ছবি আঁকা বন্ধ হয়ে গেল। আর আমার পরিবারের দূর দূরান্ত পর্যন্ত কোনো ছবি আঁকার ফিল্ড নেই, মানে সেটা কি জানিও না, শুধু ছবিটা আঁকতে ভালো লাগে, স্কুলের সব প্রজেক্টের কাজ, মানে যত রকমের স্কুলে। আমি জানি না আজকে এতটা ডিস্টার্ব কেন করছে, তো আশা করছি এখন আর না না লড়ে যাচ্ছি না, এবার এবার আর যাবে না আশা করছি। আমার আমার নেটওয়ার্কে এতটাই প্রবলেম করছিল, হট করে কেটে যাচ্ছে, তো আমি আরেকটা এনেছি, এনে আমি ব্যাকআপ রেখেছি। খুব অনেক দুঃখিত, সরি সরি। কোনো ব্যাপার না, সব সময় দৌড়বো আমরা, করোনা নিয়ে দৌড়বো, লকডাউন নিয়ে দৌড়বো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছবির বাইরে বাবা বলে দিল উচ্চ মাধ্যমিকে পাস করে গেছো, এবার তোমাকে গ্রাজুয়েশনটা করতে হবে, তারপরে তুমি যা ইচ্ছা করতে পারো, তারপরে তুমি স্বাধীন। তো আমি মানে মানে গ্রাজুয়েশনটাও করলাম, বিএসসি কমপ্লিট করলাম। বাট যখন বিএসসি করছি তখন বেড়ালালে আমি বিড়লা একাডেমিতে একটা কোর্স করছি, কিন্তু দুঃখের বিষয় তখনও আমি সেটা কমপ্লিট করতে পারি না, কারণ 4টে থেকে শুরু আর আমি আমার কলেজের প্র্যাকটিক্যাল ক্লাস কমপ্লিট হতো 4টের সময়, কোনো রকমের দম ফেলেও আমি 4:30-এর আগে পৌঁছাতে পারতাম না। এবং কিছুজন টিচার যারা আমাকে পার্সেন্টেজ দিতেন এবং ক্লাসে ঢুকতে দিতেন, এবং কিছুজন দিতেন না। এই করে করে 6 মাস সেমিস্টার চলে গেল, তারপরের সেমিস্টারে আবার ভর্তি, আবার একই রকম। তাও দেখলাম না এরকম করে হবে না, মন দিয়ে বিএসসিটা কমপ্লিট করলাম। তারপরে একজন টিচার বিশ্বরূপ হালদার আমাদের বাঘাযতীনের এখানে থাকেন, তো ওনার সঙ্গে যোগাযোগ করলাম, আমি যা যা কাজ করেছি সে স্কুলের কাজ। বিএসসির পর মানে বিএসসি কমপ্লিট হচ্ছে আমার 2006। এবার 2006-তে আমি আরম্ভ করছি ছবির জার্নিটা, মানে অনেকটাই দেরিতে। তুমি যাদেরকে নিয়েছো তাদের মধ্যে আমি বোধ হয় সবচেয়ে পেছনে, সবচেয়ে জুনিয়র ইয়েতে রয়েছি। না না না, এরকম এরকম আছে কেন, যে বাপি এসেছিল না
আচ্ছা আচ্ছা, যেহেতু বাকি তো অনেক পরেও সুতো দিয়ে কাজ করাটা শুরু করলো, কিন্তু তারপরে আজকে তো বাপি মানে খুব ভালো হ্যাঁ হ্যাঁ। জায়গা। এবার তারপর বিএসসি কমপ্লিট করার পরে খুঁজলাম, প্রথমে গভর্নমেন্ট আর্ট কলেজের ফর্ম তুললাম, ইন্ডিয়ান আর্ট কলেজের দুটো ইয়েতেই ফর্ম তুললাম, তো নাইটে হলো ইন্ডিয়ান আর্ট কলেজে। ভীষণ ভালো লাগলো, মানে ভীষণ ভালো পরিবেশ, টিচাররা অনবদ্য। কিন্তু ফার্স্ট ইয়ারে ঢুকে আমি বুঝলাম না যে শিল্পটা কি, কিভাবে কি করব, কখনো মাটি আসছে, কখনো উৎকাট আসছে, কখনো খাতা পেন আসছে, কখনো তুলি আসছে। আমি বললাম এ তো হয়ে গেল, কারণ চারটে স্ট্রিমের জিনিস হচ্ছে ফাউন্ডেশন ক্লাস। আমি একজন স্যারের কাছে যাব, তা না হলে আমি কিছু বুঝতে পারবো না। তখন ওই কলেজেরই স্যার সুজিত স্যার, মানে যাকে সবাই বাবু আদা বলে চেনে, বাবু আদার কাছে ভর্তি হলাম। তো ফার্স্ট যখন ওনার বাড়িতে যাই, উনি আমাকে একখানা বুক কভার করতে দেন, যেখানে তিনটে বাড়ি চারটে গাছ ছিল। তো ওটা দেখে বুঝতে পারলাম এটা কোনো রকমই ওয়াটার কালার করে যেমন ভাবে আমরা করি সেরকম করে সম্ভব নয়। আমি পুরোটা একটা ফ্ল্যাট কালারে করলাম, ইয়েলো আর রেড যেরকম যেরকম কালার হয় গাছে গ্রিন। তো উনি দেখে বললেন খুব ভালো হয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখিস, গাছ মানেই সবুজ হবে এমন নয়, তুই নীল সাদা হলুদ যা ইচ্ছা লাগাতে পারিস, কোনো ব্যাপার নয়। তো ওই আর একটা জিনিস ক্যাপশন আর কি আমার মাথায় ঢুকলো, একটা ঢুকেছিল তখন যে মানুষের মতন হলেই হবে, আর আরেকটা ঢুকলো এরকম যে গাছ সবুজ ছাড়া যে কোনো রঙের হতে পারে। তো এই নিয়ে এগোচ্ছি, সৌমেন্দ্র স্যারের ক্লাস, ভীষণ ভালো ক্লাস যাকে বলে। তো আমাদের একজন বন্ধু ছিল শৈলেন বলে, ও 4 ফুট বাই 4 ফুটের একটা ক্যানভাসে একটা মুরগি এঁকে আনতো। আমাদের সৌমেন্দ্র স্যার মুরগি একটা খুব রিয়েলিস্টিক ভাবে মুরগি এঁকে এনেছে, সৌমেন্দ্র স্যারকে দেখিয়েছেন। তো বলছে যে তারপর কি, এটা কি হয়েছে? বললো স্যার মুরগি এঁকেছি। বললো হ্যাঁ মুরগি এঁকেছো, তারপর? তো আমি পেছন থেকে হঠাৎ করে প্রম্পট করে ফেলি, একটা কাজ কর, একটা লাল ডিম করে দে। তো ওনার কথাটা খুব ভালো লাগে, ওকে দিয়ে লাল ডিমই করিয়েছিল মুরগির পেছনে। তো তারপরে আরো একটা সুন্দর অভিজ্ঞতা হলো যে আচ্ছা এরকমও হয়। এরকম করে সেকেন্ড ইয়ার গেল, চলছে, টিচারদের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক সবার, টিচাররা মেলায় ঘুরতে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে, আর সেই বাবা মায়ের মতন যত্ন করে রাখতেন কমল স্যার, সুজিত স্যার, এবং অ্যাপ্লাইড আর্টের টিচারদেরকেও আমরা আনতাম ক্লাসে যে স্যার দেখুন, এরকম ভাবে চলছে। ফোর্থ ইয়ারটা গেল। হ্যাঁ, এটা কত সালে? এটা এটা 2006-তে ভর্তি হয়েছে, মানে অদ্ভুত ব্যাপার, একবারে এক চান্সেই হয়ে গেছে। ও আচ্ছা, এক চান্সে পেয়ে গেছি। হ্যাঁ, ওই জন্যই আমি কিছুই জানি না কোথায় শিয়াল গ্যাস কি ছিল। আমি আপনাকে আছে তাহলে এক চান্সেই পেয়েছি, দেখি দুটি কয়েক আছে যে তিন চার আমাদের মতো দু তিন বার, মানে কিভাবে হয়ে গেল আমি জানি না, তো হয়ে গেল মোটামুটি। তো তারপরে ফোর্থ ইয়ারটা গেল, ততদিনে অলরেডি আমার বাড়ি থেকে বিয়ের প্রস্তুতি চলতে শুরু করে দিয়েছে, কারণ বয়সটা তো বাড়ছে, গ্রাজুয়েশন করেছি, আবার একটা গ্রাজুয়েশন। আমি বললাম ঠিক আছে সেদিকে সেটা চলুক, আমি দেখি যদি মাস্টার ডিগ্রিতে কিছু হয়। তো রবীন্দ্রভারতীতে ফর্ম তুলতে যাব, সেই সময় আমার বন্ধুর সঙ্গে দেখা উজ্জ্বল বলে, বললো কিরে কংগ্রেচুলেশন। আমি বললাম হ্যাঁ তোকেও পাশ করে গেছি, কারণ আমাদের বছরে 7 জন পাশ করেছিল, সবাই ফেল তাই বাকি। হ্যাঁ, এবং এই নিয়ে খুব মারপিট হয়েছিল, কারণ ফেলটা করিয়েছিল রবীন্দ্র চর্চায়, এবং পরে অনেক ঝামেলা হওয়ার পরে সবাইকে পাশ করাতে বাধ্য হয়, এবং খুব ভালো নাম্বার দিয়ে তারা পাশ হয়, মানে 35, 36, 50 আর কি এরকম নাম্বার, 40 এরকম নাম্বার দিয়েছে, কিন্তু আমাকে দিয়েছে 18, মানে কোনো রকমের পাশ, 17-এর পাশ 18 দিয়েছে। তো ছেলেটা বলেছে, যখন আমি ভাবলাম হয়তো পাশ করেছি বলেই বলছে, তো বললে কি হলো কি করছিস? আমি বললাম ফর্ম তুলতে এসেছি মাস্টার ডিগ্রি। বললো এমা তুই ফর্ম তুলছিস কেন, তুই তো সেকেন্ড হয়েছিস, তো ডাইরেক্ট অ্যাডমিশন হবে। আমি তো নাচতে নাচতে বাড়ি চলে এলাম, সেকেন্ড হয়েছি, ডাইরেক্ট অ্যাডমিশন, পরীক্ষা নেই, তার মানে মাস্টার ডিগ্রিটা করবো, বিয়ে করতে হবে না। সেকেন্ড হলে কোনো ডাইরেক্ট অ্যাডমিশন? ডাইরেক্ট অ্যাডমিশন, ফার্স্ট সেকেন্ড ডাইরেক্ট অ্যাডমিশন। তুই তখন জানতিস না যে তুই সেকেন্ড হয়েছিস? না, আমি তখন জানি না যে আমি সেকেন্ড হয়েছি, মানে আমি মাস্টার ডিগ্রি ফর্ম তুলতে গেছিলাম। তারপরে হলো, মাস্টার ডিগ্রিতে ভর্তি হলাম, রবীন্দ্রভারতী তো খুব ভালো, তবে টিচারদের থেকেও স্টুডেন্টদের সঙ্গে ভালো ছিলাম, পেন্টিং এ পুরোটাই জার্নি আমার পেন্টিং। তারপর তো ওখানে দেখলাম 2 মাস 3 মাস চলে যায় ক্লাসে টিচার নেই, ওটাও একটা বড় ব্যাপার। আমরা আমাদের মতন করে ভাবছি, স্টুডেন্টরাই স্টুডেন্টদেরকে রেক্টিফাই করাচ্ছে, ওটাও বেশ সুন্দর একটা জার্নি। 2012 মাস্টার ডিগ্রি কমপ্লিট, তারপরে কি করব,
মানে তখন অলরেডি আমার এই ধরনের যে পেছনের ব্যাকগ্রাউন্ডের কাজগুলো দেখছে এই ধরনের কাজ করছি, এটা মাস্টার ডিগ্রি একদম শেষের দিকের কাজ। তো তারপরে 2012 মাস্টার ডিগ্রি কমপ্লিট, কি করব কি করব বন্ধুরা মিলে ঠিক করা হলো। আমরা 6 জন বন্ধু ছিলাম, মানে ভীষণ রেপুটেটেড বন্ধু। তো বললো চল কিছু করার নেই, নেটটা বসি, সবাই বলে নেট। আমি বললাম আবার পড়াশোনা করব, থাক চল বসি, গিয়ে তো এখনো 6 মাস বাকি, 6 মাসের আগেই পরীক্ষাটা, বসি। বসলাম, কিচ্ছু হলো না, কারণ ফার্স্ট পেপারটা আমরা একদম তৈরি ছিলাম না। আমরা আমাদের পেপারগুলোতে তৈরি হয়েছিলাম, কিন্তু ফার্স্ট পেপারটাই তৈরি হয়নি, আর ফার্স্ট পেপারে পাশ না করলে ওটা হয় না। তারপর যেটা হলো বিয়ে 2013 ফেব্রুয়ারি, আর 2013 জুনে আমার পরীক্ষা। বরুণকে বললাম, তোমার বন্ধুকে বললাম যে কি করবো, বলছে হ্যাঁ হ্যাঁ ফর্ম ফিল আপ করে দাও, করো না। বিয়ের পরে প্রত্যেক কটা রাতে 2টা অবধি জেগে জেগে আমরা দুজন পড়াশোনা করেছি, ওর কাজ করেছে, আমি পড়াশোনা করেছি। হ্যাঁ ও আমায় পড়াচ্ছে, কারণ তখন তো আমার মাথা কাজ করছে, আমি আমি না বসছি, তুমি পড়ো আমি শুনছি, তখন আর পড়তে পারছি না, আমি তুমি পড়ো আমি শুনছি, শুনে শুনে আমার পড়া হয়ে যাবে। ওর পড়াটা হয়ে গেল, আলাম যাকে রেজাল্ট বেরোলো, এখানেও সেকেন্ড অ্যাজ ইউজুয়াল। আবার ফার্স্ট হয়েছে আমার স্যার, সেকেন্ড হয়েছি আমি, এবং সেবারেই মানে 3-4 জন পাশ করে, সেবারে 7 জন পাশ করলো, এবং সেই কারণে প্রথম দুজনকে জেআরএফ দিয়ে দিল, মানে আমি জেআরএফটা পেয়ে গেলাম। বললাম এ তো আরো বিপদ, তার মানে আমাকে আবার পড়াশোনা করতে হবে, কারণ জেআরএফ এর ওই টাকাটা পেতে গেলে আমাকে পিএইচডির জন্য ভর্তি হতে হবে। বললাম যাও, সে গেল, স্যারকে বললাম, স্যার বললো তুই একটা কাজ কর, আইআইটি খড়গপুর যা, ওখানে একটা ভিজুয়াল আর্টের সব স্টুডেন্ট চাইছে, যা ওখানে গিয়ে ইন্টারভিউ দি। চলে গেলাম আইআইটি খড়গপুর, গিয়ে ইন্টারভিউ দিলাম, সিলেকশনও হয়ে গেল। হ্যাঁ আরে তুই তো তুই তো 100% সাকসেস ভাই, তুই তো কাটে কাটে সাকসেস। তো তো দাঁড়াও, এর পরেই তো আসল গল্পটা শুরু। সবসময় সাকসেস হয় কারোর পেছনে জানি নয়, মানে ঘষতে হয় নয় সামনের দিকে গিয়ে, আবার মানে ঘষা ঘষির জায়গাটা রয়েছে, একটা স্ট্রাগল করতেই হবে। তো আইআইটি খড়গপুর সন্ধি প্রজেক্ট জয় সেনের আন্ডারে করছি, সন্ধি প্রজেক্টের নাম শুনবে, খুব বেশ বড় সড়ো একটা ব্যানার সন্ধি। তো যেহেতু আমার ক্রিটিক্যাল পেপারটা ইয়ের ওপর ছিল, মার্কেটিং এর ওপরে ছিল, তো সেহেতু ওদের গড়িহাট মার্কেটের ওপর যে প্রজেক্টটা, ওখানে আমি চলে গেলাম, কাজও করলাম। কিন্তু ওখানে থেকে কাজ করাটা আমার কাছে বিভীষিকা হয়ে দাঁড়ালো, কারণ আমার এখানে এই পরিজন ছেড়ে, আড্ডা ছেড়ে, ওই দক্ষিণাপনের আড্ডা, গড়িহাটের আড্ডা ছেড়ে, ওখানে ওই 4 তলার উপরে বসে থাকো, 10টার সময় অফিসে যাও, 6টার সময় এসে আবার সেই ঘরে ঢোকো, আমার সঙ্গে অন্য একটা ডিপার্টমেন্টের মেয়ে, যাকে আমি আমার কথা কিছু বলতে পারছি না, মনে হচ্ছিল আমি মানে আমি বদ্ধ উন্মাদ হবো, মানে ক্যারিয়ারটা হয়তো হয়ে যাবে, আমি বাইরের দেশে চান্স পাবো। হ্যাঁ, সে বাবা মা তো বলছে তুই চলে গেলি, এখানে কি কিছু হচ্ছিল না? আমি তো মনে মনে ভাবছি যে না এ হবে না, পড়াশোনা কেরিয়ার করতে গিয়ে যদি পাগল হয়ে যায় আর কিছু করার নেই। তারপরে কিন্তু একটা কাজের দায়িত্ব নিয়ে ফেলেছিলাম, ফলে 4 মাস আমি থেকে গেলাম ওখানে, মানে ছুটি করতে গেলেও অনেক অ্যাপ্লিকেশন দিতে হবে, ফুরুত করে পালিয়ে গেলাম এরকম হবে না। আর আমাদের তো সেরকমই স্বভাব ছিল, আমি রাত্রির 10:30-11টায় বাড়ি ফিরতাম, নাইট কলেজ যেহেতু, মানে সেই স্বাধীনতা আমার বাড়িতে ছিল। 10:30-11টার সময় বাবাকে বলতাম তুমি স্টেশনে দাঁড়াও, আমি আসছি, আমি না বাড়ি পৌঁছাইনি, বাবা দোকান বন্ধ করে স্টেশনে দাঁড়িয়ে থাকতো, ঢাকুরিয়া স্টেশনে, এই হচ্ছে ব্যাপার। তো সেখানে ওটা আমার কাছে খুব মানে জেলবন্দি মনে হতো। তো আমি গড়িহাট মার্কেটের একখানা নকশা করলাম, টোপোশিট যাকে বলে, জিওগ্রাফি, কারণ আমার জিওগ্রাফি ছিল, ওটা করতে পারতাম। পুরো গড়িহাট মার্কেট পুরো একটা টোপোশিট, প্রত্যেক কটা দোকান, একটা দোকানও বাদ যায়নি, এরকম করে একটা ম্যাপ ওদের হাতে দিয়ে বললাম হ্যাঁ দেখাবো। তো আমি বললাম এটা রইলো স্যার, কিন্তু আমি ছুটি নিচ্ছি, আমি পারবো না এখানে কাজ করতে। তো সব দিকেই একটা মনক্ষুণ্ণ হলো, আমরাও ওরকম ভাবে মাঝখানে ছেড়ে চলে এলাম, আবার ইন্টারভিউ নিয়ে ওনাদেরকে সেখানে লোক আনতে হবে, আমাদের অনেকে রয়ে গেছে এবং তারা বেশ ভালো জায়গাতেই রয়েছে, এবং ওখানে পিএইচডি করব প্লাস কাজ করব, এই ইয়েতেই গিয়েছিলাম। কিন্তু ওখানে পিএইচডির কন্ডিশন ছিল আগে এমএস করতে হবে 2 বছরে, তারপরে তুমি পিএইচডি করতে পারবে। আমি বললাম এ তো আরো বিশাল বড় জার্নি, এমনিই পড়াশোনা ভালো লাগছে না। তো তারপরে বললাম চলো ছেড়ে ছুড়ে দিয়ে 2014 রবীন্দ্রভারতীতে পিএইচডি আরম্ভ করলাম। পিএইচডিটা হচ্ছে সমকালীন চিত্রশিল্পে লোকশিল্পের প্রভাব। আচ্ছা,
আর তুই এবার যে তুই যে টিচিংটা করছিলিস কলেজে, সেটা সেখানে কি টাইপের কাজ করছিলিস সেখানে? তখন এই ধরনের এরকম পেছনে আছে যে ফ্ল্যাট ফ্ল্যাটে কাজ করা। এবার কাজটার, হ্যাঁ এবার কাজটাকে নিয়ে বলি। এবার দুটো ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে আমার পিএইচডি পেপার, একটা হচ্ছে আমার কাজ। আগে কাজের জায়গাটা বলে নিই। কাজটা যেটা ব্যাপার, আমার মধ্যে ওই যে আনন্দ, ওই যে সব সময় মজা করা, ওই যে ছোট, ওটা না সব সময় কালারের মধ্যে থাকে। সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি রং থাকবে, একটু আনন্দ, আনন্দের রঙই তো একটা রং, ভালো সুন্দর সুন্দর সেই রংগুলো যেন সবসময় আমার কালারের মানে আমার ক্যানভাসের উপরে থাকে, আমি এই চেষ্টাটা করতাম। আর রবীন্দ্রভারতীতের ওই টিচারকে না দেখা, 3 মাস টিচারকে না দেখা, ওটার একটা, ওটার একটা জায়গা ছিল যে এক একজন না ওই চেয়ারের মধ্যে হেলিয়ে দুলিয়ে বসে থাকতো, আমরাও বসে থেকেছি যে টিচার নেই কি করবো, কিছু তো বলতে পারছি না, একটা দুটো তিনটে কাজ করে যাচ্ছি কিন্তু বলার কেউ নেই। আচ্ছা মাস্টার ডিগ্রি যেহেতু, সেখানে একটু আধটু হয়তো এলেন, এটা ঠিক কর, আবার চলে গেলেন, তখন তো নিজেদের জায়গাটাই বেশি। তো আমি দেখতাম সবকিছু একই রয়েছে, চেয়ারের উপর আমাদের বসাটা আলাদা হয়ে যাচ্ছে, মানে প্রথমে সোজা হয়ে বসছি, তারপরে একটু বেঁকে যাচ্ছি, তারপরে একটু বেঁকে যাচ্ছি, তারপরে এত বেঁকে যাচ্ছি চেয়ারের উপরে পা উঠে যাচ্ছে। তো এই যে পশ্চার গুলো, এগুলো আমার খুব ভালো লাগতে আরম্ভ করলো। প্রথমে আমি গ্র্যাজুয়েশনে করেছি অ্যাবস্ট্রাক্টের উপরে, বিভিন্ন ফর্ম শেপ মানুষ আসতো কিন্তু অল্প, কিন্তু রবীন্দ্র ভারতীতে গিয়ে মানুষটা খুব প্রধান হয়ে উঠলো। এবং যেটা আমার মনে হয়, আমি আস্তে আস্তে নিজের মধ্যে নিজে চলে এলাম, আমি বুঝলাম যে তারা আমার ছবিটাকে রিড করতে পারবে, এবং আমার ছবি রিড করা খুব সহজ সেখানে, যে হ্যাঁ এখানে এটা ভালো ইম্পোর্ট হয়েছে, এখানে এটা ভালো হয়েছে, এটুখানি আমার জন্য, আমার ছবির জন্য যথেষ্ট মানে আমার মনে হয়। মানে এস্থেটিক জায়গাটা আমার কাছে খুব বড় একটা জায়গা, এবং সেখানে আলংকারিক জায়গাটা চলেই আসে, আর আলংকারিক মানেই তো একটু ডেকোরেটিভ, সব কিছুর মধ্যেই একটা ডেকোরেশন, যেটা যেমন তার থেকে একটু অতিরিক্ত ভালো ডিজাইন করে দেখানোর একটা ব্যাপার। সেক্ষেত্রে আমার লেআউটটা খুব প্রয়োজনীয়, কারণ হাতটা কেমন ভাবে রেখেছি, এরকম ভাল লাগবে না, তারপরেরটা ভাল লাগবে না, তারপরেরটা, সেটা লেআউটের মধ্যেই হয়ে যেত। তারপরে কাজ, ফাইনাল কাজের মধ্যে তারপরে যেটা হলো, সংসার হয়ে গেল, সংসারী মানুষদের যা সমস্যাটা হয়, সংসার সামলাও, বাচ্চা সামলাও, সবকিছু সামলাও, এবং আমার দৈহিক দিক থেকেও আমি খুব ভেঙে পড়েছিলাম, আমার মাঝখানে দুটো মিস্টার এসে, তো তখন ক্লাস পিএইচডি চলছে, এবং ওই 2015-16 এমন অবস্থা, ছেড়ে দে মা কেঁদে গেছি, আমার পিএইচডিও ভালো, আমি দেখলাম আমি কোলাজটাই করতে পারবো, একমাত্র শুয়ে শুয়ে কেটে কেটে আঠা দিয়ে লাগানো, কালার পেপার দিয়ে এই ফ্লেভারটা এক রয়েছে, আমি কোলাজ করতে থাকলাম। কিন্তু কোলাজের মধ্যে যেটা এলো পুরোটাই একটা ফর্ম, একটা অবজেক্ট নিয়ে, আমার বই খাতাগুলো অগোছালো, সেগুলো এলো, আমার বইয়ের আলমারিটা এলো, তারপরে আরো বেশ কিছু একটা কাজ আছে দেখবে, সেই জায়গাটা আমি হলুদ আর সবুজটাকে মেল আর ফিমেল দিয়ে রিপ্রেজেন্ট করি, আর তার মধ্যে ছিল ছোট ছোট রেড আর ব্লু ছোট ছোট কাগজ, এবং এক এক প্রত্যেকটা ঘরে এক এক ঘরে এক এক রকম ছিল, যে যদি ওটা রেড আর ব্লু যদি বাবা মা হয়, তাহলে ছোট ছোট গুলো হলো সেই সন্তান, কারোর ঘরে মেয়ে, কারোর ঘরে ছেলে, কারোর ঘরে দুটোই, কারোর ঘর ফাঁকা, ওই যে একটা তখন ভেতরে চলছে, ওটাকে আমি ওইভাবে রিপ্রেজেন্ট করি সিম্বলিক্যালি, যে ছোট ছোট, কারণ তখন আমি শুয়ে শুয়ে কালো সেই কাটতে পারছি, যখন তুই ওখানে ঘরের মধ্যে রয়েছে তখন তোর ঘরের পারিপার্শ্বিক গুলোই তোর ছবির সাবজেক্ট, ছবির, হ্যাঁ একদম, মানে আমি আমার আশেপাশে যেগুলো আছে, সে ডাইনিং টেবিল হোক, সে পাশের বাড়ির ইয়েতে থাকা বিড়ালটাই হোক, পোষা বিড়ালটাই হোক, জলের বোতলই হোক, এই জিনিসগুলোই উঠে আসছে, কারণ আমার গন্ডিটা সেই বড়টা থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে, এগুলোকে আরো আমি বেশি করে দেখছি যে ওর মধ্যে কি কি আছে, কি কি মজার জিনিস হচ্ছে, সেগুলোই আরো আরো বেশি বেশি করে চোখে আসছে। এবং ফ্ল্যাট কালারের এই ফ্যাসিনেশনটা আমার কাছে ভীষণ ভাবে রয়েছে, যে কারণে আমি বড় বড় ক্যানভাস ব্যবহার করি, কারণ বড় ক্যানভাস মানে কেন মানে ফ্ল্যাট কালার দেখছি তো, আমি দেখলাম তো অনেক ছবিতে পুরো ফ্ল্যাট কালার আছে, প্রচুর প্রচুর ফ্ল্যাট কালার, মানে আমার কাছে ওটা আমাকে একটা ভাইব্রেট দেয়, মানে একটা বড় জায়গায়
যদি তুমি পুরো ব্লু দেখো, ব্ল্যাক দেখো, তার সামনে দাঁড়ালে একটা আলাদা জিনিস দেয়, সেটা আর কারোর না দেখে আমার অন্তত ভীষণ পরিমাণে দেয়। এবং ডিজাইন পারপাস ওই রংটাকে আমি জন্য ব্যবহার করি এবং এখনো চেষ্টা করে যাচ্ছি ওটাকে আরো ইমপ্রুভ করার, আরো কিছু ওখান থেকে বের করার। মাঝে মাঝে এখন কাজগুলোর মধ্যে বেশ কিছু টেক্সচার আসছে, তবে সেটাও কিন্তু ফ্ল্যাটের উপরেই দেখতে হয়, মানে ফ্ল্যাট ভেঙে করা। ফিগার গুলো তোর একটা, তোর একটা স্টাইল রয়েছে ফিগার গুলো করার, এটার কোনো আলাদা আলাদা কারণ? কারণ বলতে দেখো, এই যে মুখগুলো, মুখগুলোর মধ্যে কিছু আছে কিছু নেই, আমার ওয়েস্টার্ন ইন্ডিয়ান কাজের মধ্যে ওদিকে যেমন মাতিস মদিগ্লানি ভালো লাগে, এদিকে তেমন পরিতোষ সেনের কাজ ভীষণ ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ফলে ওই মুখের ভাঙাটা যে ওই একটা সার্কেল যতটা অল্প বোঝানো যায়, যতটা অল্প দিয়ে আমি বোঝাতে পারি, চোখের আকারটা হলেই যথেষ্ট, একটা নাক যথেষ্ট, এটা একটা মুখ এক্সপানি বোঝানোর জন্য যথেষ্ট, ওর থেকে আর অতিরিক্ত আমার বোঝানো দরকার। ফলে ছবিগুলো মোটামুটি, তো এই যে ছবিগুলো তাহলে তোর যে রবীন্দ্র ভারতীর ভেতরেরই তোর আর্কিটেক্ট, হ্যাঁ ওই আর্ট, হ্যাঁ 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 ওইখানে এই এই যে পেছনে একটা ব্যাগের মধ্যে আমি, এটা তখন যখন পুরো একদম শুধু পড়াশোনাই করে যাচ্ছি, মানে আমার ঘরটার মধ্যে সারাক্ষণ বন্দি লেগে গেছি যে নেটে পড়তে হবে, আমাকে পাস করতে হবে, কিছু একটা করতে হবে, মানে ওই পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, ব্যাগ বন্দি আমি, এবং ব্যাগের মধ্যে যেটা রয়েছে সেটা আমার ঘরেরই দৃশ্য, মানে আরো বেশ কিছু রিক্লাইনিং ফিগার রয়েছে, রেস্ট রয়েছে, দেখবে আমি ছবিগুলো পাঠিয়েছি। হ্যাঁ কোলাজ কি এখনো করছিস? কোলাজ এখন অল্প করছি, কারণ এখন তো তুলির তুলিতে চলে এসেছি, ক্যানভাসে চলে এসেছি, তাহলে আবার কেন, হ্যাঁ আবার তুলি ক্যানভাসে করছি, তবে এমন নয় যে কোলাজ করবো না, কোলাজটাও বেশ ভালো, পরবর্তী সময় হয়তো ওটা জোড়া লাগতে পারে। রবীন্দ্র ভারতীতে কি কি তোর তোর ধর আগে যেমন ব্যাচেলার ডিগ্রির যে কাজগুলো ছিল, মাস্টার ডিগ্রির মতো অনেকটা, মানে আমার তো হ্যাঁ, যেমন ওই যে বললাম ব্যাচেলার ডিগ্রিতে যেমন ফর্ম আর শেপ এইগুলোকে নিয়ে আমি বেশি ভাবতাম, একটু অ্যাবস্ট্রাক্ট ছিল, একটু টেক্সচার আসতো, সেটা ইয়েতে গিয়ে একদম ফ্ল্যাট হয়ে গেল, মানে চোখ বন্ধ করে যদি দেখতাম রবীন্দ্রনাথ পুরো সবুজ, নিচে সবুজ উপরে আকাশে, এই যে ব্যাপারটা এটা বেশ ভালো। স্যাররা ক্লাস নিত না বলে তোর এই ফর্মটা এসেছে, স্যাররা ক্লাস নিলে বলতে অন্য কিছু হতো, অন্য কিছু হতো, অন্য কিছু হতো, হ্যাঁ। এবং আমরা অদ্ভুত ভাবে খেলা করতাম, আমরা ছয় বন্ধু মিলে মাঠে গিয়ে, ওটা নিয়েও আমার একটা কাজ আছে, ওই বড় যে মাঠটা রবীন্দ্র ভারতীর ওখানে শুতাম, মাথা গুলো মাঝখানে এবং পা গুলো সবার বাইরে, এবং আকাশে মেঘ যেত, সেই মেঘ দেখে আমরা বলতাম এই দেখ এটা বাইসনের মতন লাগছে, কেউ বলে কোথায় বাইসন, এটা তো ঘোড়া, একজন বললো ঘোড়া নয় এটা খরগোশ, আমি বললাম বাইসন ইকুয়াল টু ঘোড়া ইকুয়াল টু খরগোশ, মানে হ্যাঁ এই খেলাটা সবাই মোটামুটি খেলেছে, ওটা আমরা ওটাও আমরা করেছি, তো ওই যে আনন্দ গুলো, ওই যে একটা গ্রিন, ওই যে একটা স্কাই, ওই আকাশের দিকে তাকিয়ে থেকে পুরো সাদা, তার মধ্যে থেকে একটা নীল আসছে, ওইটা আমার মধ্যে আস্তে আস্তে এই জায়গাটা নিয়ে চলে আসে, যে প্লেন একটা সার্ফেস, একটা সমতলীয় রঙের যে আনন্দ সেটা আমি ওখান থেকে আস্তে আস্তে আরো আরম্ভ করি। আচ্ছা, আর তুই এটা করছিস ডক্টরেট তো, কি বলে, হ্যাঁ পিএইচডি ডক্টরেট পিএইচডি করছিস, পিএইচডি টা একটু পিএইচডি সম্বন্ধে একটুখানি বল, কি নিয়ে করছিস, কি পিএইচডি টা হচ্ছে সমসাময়িক চিত্রশিল্পে লোকশিল্পের প্রভাব, এটা করতে গিয়ে মিশেল স্যার আমাকে ভীষণ হেল্প করেছেন, আর করেছেন দেবদত্তদা, মানে ওই পরিস্থিতি থেকে বেরোতে দেবদত্তদা ভীষণ সাহায্য করেছেন, আর মিশেল স্যার যদি পাশে না থাকতেন, গাইড না করতেন, যে মৌসুমি তোমাকে আমি ছাড়পত্র দিচ্ছি, তোমাকে কলেজে আসতে হবে না, কারণ আমাদের ক্লাস নেওয়ার একটা ব্যাপার থাকতো, তুমি অসুস্থ তুমি বাড়িতে থেকে কাজ করো, এই পারমিশনটা যদি উনি আমাকে না দিতেন তাহলে আমার পিএইচডি কমপ্লিট করতো না একদম। এবং হ্যাঁ জমা কমপ্লিট বলতে এখনো সার্টিফিকেট আসেনি, একটা ছোট পরীক্ষা বাকি রয়েছে, একটা পরীক্ষা হয়েছে আর একটা পরীক্ষা বাকি, এই সবের মধ্যে একটু ঝামেলায় পড়ে গেছে, তো তারপরে আমি পিএইচডি যেটা সেটা হচ্ছে সমসাময়িক চিত্রশিল্পে লোকশিল্পের প্রভাব, লোকশিল্পটা এখন অনেকটাই পিছনে, যাকে জিজ্ঞাসা করেছি লোকশিল্প আমার কাজে নেই, তো কোথায় তুমি লোকশিল্প পাচ্ছ, আমি আমি দেখলাম দাঁড়া তোকে যখন পেয়েছি তখন আমি তোমাকে জিজ্ঞাসা করি এই যে লোকশিল্প মানে খুব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
কার্ড। হ্যাঁ, আর হচ্ছে আমাদের এমনি আর্টের মধ্যে পার্থক্যটা একটু বলবি আমাকে। আচ্ছা আমি আরো একটু পেছনে চলে যাচ্ছি, হ্যাঁ তাহলে দেখবে তোমার বুঝতে সুবিধা হবে। প্রথমে আদিম শিল্প, সেখান থেকে আসছে আদিবাসী, সেখান থেকে আসছে লোকশিল্প, সেখান থেকে আসছে এলিট। আচ্ছা আচ্ছা এবার এবার পর্যায়টা আমি দুটো ভাগ করে নিই। আদিম শিল্প সেটা হচ্ছে পাহাড়ে গুহায়, এটা সবাই জানে। এবার আদিবাসী শিল্প কোনটা? আদিবাসী শিল্প হচ্ছে তাদের শিল্প যারা পাহাড়ের ওই গুহার তলায় থেকে, মানে গুহা থেকে নেমে এসেছে অলরেডি, ল্যান্ডে থাকতো এবং কৃষি কাজ নয় শুধু পশু শিকার করতো। তাদের জীবিকা পশু শিকার করে খাওয়া এবং জীবন ধারণ করা, তাদের যে শিল্পটা সেটা হচ্ছে আদিবাসী শিল্প। তাদেরটা খুব ভিড়, আদিবাসী। এক মিনিট এক মিনিট আদিবাসী, দাঁড়া এক মিনিট দাঁড়া, এটা খুব ইন্টারেস্টিং এই জায়গাটাতে আছে, কিন্তু তার আগে শমীন্দ্রদা একটা প্রশ্ন করেছে, হ্যাঁ লিখেছে, তোমার মিরর ভিতরে লোকটি যাচ্ছে। হ্যাঁ আমি জানি উনি এই প্রশ্নটা করবেন, কারণ এটা ওনার ক্লাসেই করা। উনিই বলেছিলেন যে তোমরা এমন একটা ছবি আঁকো যেখানে তোমরা এবং গ্রেট আর্টিস্ট দুজনে রয়েছো, এবং এটা একটা ক্লাস ওয়ার্ক ছিল। তো আমি মিরোকে খুঁজে নিয়েছিলাম, তার কাজ আমার ভীষণ ভালো লাগে, তো আমি মিরোকে টেনে নিয়েছিলাম যে মিরোর কাজটা আমি মিরোর ওপরে শুয়ে ড্রয়িং করছি, এই হচ্ছে আমার কাজ। এবং শমীন্দ্র স্যার আরো ভালো একটা কাজ করিয়েছিলেন, একটা স্টিল লাইফ বসিয়েছিলেন, একটা ওই আগের অ্যালুমিনিয়ামের যে ওই এগুলো হয় না, বলো না, স্টোভ গুলো, আর একটা লাল ড্যাপারি। তো উনি বলেছিলেন 7-6 দিন সময়, 6 দিনে 6টা ক্যানভাস হবে, 6 রকমের স্টিল লাইফ একটা। তো আমাদের মাথা খারাপ, কি করবো একদিনে এক একটা স্টিল লাইফ নামাবো কি করে, ওই তো 3 ঘন্টা কি 4 ঘন্টা সময়, বললো জানি না, এবং বড় হতে হবে, ছোট ওইটুখানি হলে হবে, মানে অন্তত A3-র ওপরে হতে হবে। ভাবতে বসলাম, আমি প্রথমেই শুরু করেছিলাম কিউবিজম দিয়ে, তারপরে আস্তে আস্তে বেরোতে থাকলো, মনে হলো ওই লাল ড্যাপারই নয়, ওটা তোমার ভ্যান গবেকের স্টেডি নাইটের যে তুলি চালানো সেটা। মানে 7 দিনে প্রত্যেকে 7 রকমের কাজ বেরিয়েছিল, ওই ক্লাসটা অসাধারণ ছিল। মানে এইগুলো আমাদেরকে খুব এনরিচ করেছে, এবং আমার সেই সব কাজের মধ্যে ওই কিউবিক ফর্ম দিয়ে ফ্ল্যাট কালারে কাজ করা ওটা সবচেয়ে ভালো ছিল, এবং স্যার নিজে পছন্দ করে দিয়েছেন যে তোর এই কাজটা না খুব ভালো হয়েছে, ওটাও কিন্তু একটা জার্নি ফ্ল্যাট কালারে ঢোকার। মনে নেই, ফর্ম ভুলে গেছেন উনি, তো আরো কিছু করেছেন। এবার এবার যেটা ব্যাপার, তো ওই পাহাড়ের তলায় যারা পশু শিকার করছে সেটা হলো আদিবাসী। এবার একটা সময় আসে যখন আদিবাসীরা এই মেন মানে হিন্দু সমাজে ঢোকার চেষ্টা করে, তারা না পুরোপুরি হিন্দু হতে পারে না আদিবাসী থাকতে পারে, তারা আমাদের এখানকার কথাই বলছি। হ্যাঁ আমি আদিবাসী, আমি পরে আবার অন্য কিছু বলতে চাইছি, আমি এটা বলিনি, কারণ দুটো জায়গা পুরো ভিন্ন, দুটো দেশ পুরো ভিন্ন, ওখানেও একটা টাইমে প্রত্যেকটা জায়গায় একই রকম ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ আমাদের ডেভেলপমেন্টটা এরকম, ওদের ডেভেলপমেন্টটাও একই হয়েছে, শুধু একটা জায়গায় গিয়ে আলাদা হয়ে যাচ্ছে, আমি সেটা পরে আসছি। সেটা হচ্ছে ওই যারা পশু শিকার করে খাচ্ছে ওটা হচ্ছে আদিবাসী। হ্যাঁ এবার যারা হিন্দুর মধ্যে চলে এলো, হিন্দু ধর্মে এলো, কিন্তু তারা নিচু জাতে, তারা হচ্ছে লৌকিক, তারা লৌকিক, তারা হচ্ছে লৌকিক বা উপজাতি, যারা এই যে বলছি তারাই হচ্ছে অ্যাকচুয়ালি লৌকিক, তাদেরকে আদিবাসীও বলবো না, আবার তাদেরকে পুরোপুরি হিন্দু ধর্মে ঢুকে গেছে সেটাও বলবো না, ওই মাঝামাঝি। হ্যাঁ এসছো, আচ্ছা এবার ওদের শিল্প হচ্ছে অতটা রিজিড নয়, সামান্য রিজিড, কিন্তু এদিক ওদিক যাওয়ার জায়গা রয়েছে, ওদের আলাদা গল্প বলার জায়গা রয়েছে, ওদের সামাজিক জিনিসপত্র গুলোকে নিয়ে কাজ করার জায়গা রয়েছে, কিন্তু আদিবাসীদের কিন্তু তা নয়, আদিবাসীদের নিজের গল্প, নিজের জীবন কাহিনী, শুধু নিজের টুকুনি প্রকাশ, এবং একই রকম ভাবে সেখানে নতুন কাহিনী ঢোকার কোনো জায়গা নেই, এই হচ্ছে পশু। আচ্ছা এলিট কোথায় আসছে? আর্যরা তো কিছু শিল্প করে করেছিল, আর্যদের হাত ধরেও তো কিছু শিল্প এসছে, তারাও তো কিছু জিনিস করে গেছিল, সেটাই পরিস্থিত হয়ে আজকের এই এলিট ক্লাসে দাঁড়িয়েছে। তখনও কিন্তু আর্যরাও, আর্যদের শিল্পকলা ছিল এবং আদিবাসী ছিল, লোকশিল্প ছিল। এবার সেখান থেকে যেমন আস্তে আস্তে তোমার ওই অজন্তা এই জায়গাগুলো গেছে, তেমন এটাও একদম
সম পরিমাণে সহ অবস্থান করতো এই গ্রামের জায়গাগুলোতে, এই লোকশিল্প গুলো এক প্যারালালি দুটো ডেভেলপ হয়েছে। এবার যেটা গন্ডগোল হলো সেটা হচ্ছে মুঘল, মুঘলের আগে তোমার একদম অন্ধকার যুগ, সেখানে কোনো শিল্প নেই। মুঘল এলো একটা ভালো জায়গা এলো, তারপরে এলো ইংরেজরা, ব্রিটিশ, ব্রিটিশ হলো কোম্পানি পিরিয়ড, পুরোটাই বাইরের প্রভাব। তখন হেবেল এবং আরো কিছু জন মিলে অবনীন্দ্রনাথ ঠাকুর পরিবার, তখন তো বেশ ভালো জায়গায়, ঠাকুর পরিবারকে তখন বললো, অবনীন্দ্রনাথকে বললো আপনি ধরুন, সভা করলো, উনি নব্যবঙ্গীয় যে ঘরানাটা সেটা তৈরি করলো, এবং তার মধ্যেও পার্সিয়ান রয়েছে, মুঘল রয়েছে, ওয়েস্টার্ন আমি বলবো যে ধর এইটাকে আমরা লোকশিল্প বলবো, সরি আমি যে ধর আর্ট এন্ড ক্রাফট। হ্যাঁ, আচ্ছা, এই সময় এই মডার্নিজমে দাঁড়িয়ে, মডার্নিজম না পোস্ট মডার্নিজমে দাঁড়িয়ে আর্ট আর ক্রাফটের একমাত্র পার্থক্য, একমাত্র পার্থক্য একটাই যে ক্রাফটের একটা জিনিস বহুবার রিপিট হয় আর আর্টে সেটা হয় না। কেন বলছো? প্রিন্টে তো হয়, প্রিন্টটা আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ, সেটা তো এডিশন রয়েছে, তার বেশি তো হবে না, মানে তোমার তো লিমিটেড এডিশন রয়েছে। তাহলে ওটা কিন্তু আর্ট হয়ে যেত, কিন্তু যেহেতু ওরা একই ছকে একই রকম ভাবে একই সিমিলারিটি রেখে অজস্র হাজার হাজার করছে, তাই ওটা না ওই লোকশিল্প প্লাস ক্রাফটের জায়গায় চলে গেছে। ওখানেও রয়েছে, বাকি আর কোনো কিছু দেখবে আলাদা নয়, শুধু এই একটা জায়গায় আলাদা আছে, মানে যত খুশি তুমি প্রোডাকশন করো। হ্যাঁ, তাই তো। হ্যালো, আজ তো হেভি ভোগাচ্ছে গুরু, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। তো এই হচ্ছে ব্যাপার, আমি আমি এইটাই, আমার কাছে এইটাই পুরো ইয়ে ছিল যে দোকান আর যে আর্ট এন্ড ক্রাফটের মধ্যে আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম যে আর্ট এন্ড ক্রাফটের মধ্যে মানে পুরো বেশি পার্থক্যটা কোথায়। এখন এই পোস্ট মডার্নিজমে দাঁড়িয়ে এই একটা পার্থক্যই রয়ে গেছে আসলে, এই জেনারেশন গ্যাপ যেমন হচ্ছে তেমন তেমন না শিল্পেরও একটা বড় সড়ো গ্যাপ পড়েছে, বড় সড়ো, মানে স্বাধীনতার পরবর্তী সময়ে যেমন প্রচন্ড মডার্নিজমকে নেওয়া হয়, কারণ আমাদের দেশে কিন্তু মডার্নিজম আসেনি হিসাব মতন, আমাদের ওদের ধার করা মডার্নিজম একদম, এটা একদম খুব রূঢ় সত্যি যে আমাদের দেশের মডার্নিজমটা পুরোটাই ওদের কাছ থেকে ধার করে নিয়ে তারপরে হয়েছে। আচ্ছা, কিছু শুনতে চাই, জানো কি একটা লিখেছেন উনি, করতে পারছি না, ইন্ডিয়ান মিনিয়েচার পেন্টিং এর ওক বা ওক আর্টিস্টদের ইনভলভমেন্ট নিয়ে কিছু শুনতে চাই। আচ্ছা, মিনিয়েচার পেন্টিংটা কি বলতো, ওটা তো একটা ধরা না, ওটা না না আমরা এলিটে ফেলতে পারবো আর না ফোকে ফেলতে পারবো। ফোকে ডেফিনেশন যেমন বলে যে একটা জায়গার মধ্যে একটা মানুষকে দিয়ে গড়ে ওঠা একই ধরনের শিল্প, একই ধরনের গল্প, সেটা হচ্ছে কোক। ওখানেও কিন্তু এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, ওখানেও যদি আমি ধরি মুঘল, ওটাও কিন্তু মুঘল মিনিয়েচারটা মুঘলেই হচ্ছে, কাংড়াটা কাংড়াই হচ্ছে, পাহাড়িটা পাহাড়েই হচ্ছে, ওখানেও একটা বিশেষ কিছু লোকজনদের হাতে বিশেষ গল্প নিয়েই হচ্ছে, কিন্তু তবুও কোথাও একটা দিয়ে ওটাকে মানে ধ্রুপদীর মধ্যে ফেলে দেওয়া হয়, কারণ ওর মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে লোকশিল্পের যেটা নেই, ওর মধ্যে সেই ফাইন কোয়ালিটিটা, সেই উচ্চ পদস্থ জায়গায় যাওয়ার কোয়ালিটিটা রয়েছে, ফলে ওই ধারণা অনুযায়ী। হ্যাঁ বলো, ওরা যারা কাজ করছে, যারা ওখানে কাজ করেছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ওই এলিট ক্লাস থেকেই এসছে, ফোক থেকে উঠে মিনিয়েচার করেনি,
ওইখান মানে তারা ওই ধ্রুপদী শিল্পগুলো থেকে এসেই ওই মিনিয়েচার গুলোকে তৈরি করেছে। এবার মিনিয়েচার কি হলো, মিনিয়েচার গুলো যখন ঘরানা এই রাজঘরানা ভেঙে গেল তখন এই কোম্পানিগুলোতে ঢুকে গেল। কোম্পানি পেন্টিং এর যারা কাজ করছে তারা, তাদের মধ্যে বেশ কিছু জন আছেন এই মিনিয়েচার এই এই জায়গাগুলো থেকে চলে আসা লোক, কারণ তখন তো রাজধানী রাজ্য সব ভেঙে গেছে, এই যে কুলু বা কাংড়া পাহাড়ি রাজপুত এগুলো তো সব তখন ভেঙে যাচ্ছে, তখন থাকছে না, তখন তো পুরোটা এই কোম্পানির জায়গায় চলে যাচ্ছে। অতএব তখন দুটো ঘটনা থাকছে, একটা হচ্ছে কোম্পানি চলে গেল, আরেকটা গেল যেটা কিনা লোকশিল্পটাকে একদম বাদ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইংরেজদের কিছু নিল আর ইন্ডিয়ান কিছু নিল। ডাচ শিল্পী খুব অল্প পরিমাণে পাওয়া যায় যাদের সংখ্যা, ডাচ শিল্পী। তো এরকম ভাবে চলতে চলতেই তারপরে অবনীন্দ্রনাথের এই ঘরানার জায়গায় এলো, এবং তারপরে তো জাতীয়তাবাদীর জায়গাটা একটা খুব বড় যে নিজের দেশের জিনিস তুলে ধরব এই মানসিকতা থেকে বহুজন বহু কাজ করে গেছেন। সে নন্দলাল হোক, বলো না রবীন্দ্রনাথ, সুনয়নী দেবী, যামিনী রায়, বিনোদ বিহারী, প্রচুর রয়েছে। এবার সবচেয়ে প্রবলেম হলো কি, যখন স্বাধীনতা এসে গেল তখন তো আর জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ চলে গেল তাহলে তাদের তাদের কাছে কি রইল, তার মানে তাদের কাছে আস্তে আস্তে মডার্ন হওয়ার জায়গাটা রইলো, কারণ যেটা আমরা ওয়েস্টার্নে দেখতে পাচ্ছি। ও তুমি আরেকটা প্রশ্ন করেছিলে, ওয়েস্টার্নের ফোক, ওয়েস্টার্নের ফোক একই রকম ভাবে ছিল, কিন্তু যখন ওদের এই যন্ত্রশক্তির বিকাশ ঘটে তখন ওরা ওদের গ্রামীণ শিল্পগুলোকে নষ্ট করে দেয়, এবং সেটাতে ওরা খুব বড়াই করে যে আমাদের দেশে কোনো ওরকম প্রিমিটিভ বলে কিছু নেই, আমরা সবাই মডার্ন, সবাই পোস্টমডার্ন, এই ব্যাপার বড়াইটা ওদের ছিল, এবং পরবর্তী সময় এটাই ওদের অভিশাপ হয়ে দাঁড়ায়। ওরা যখন মানে পিওরিটির খোঁজ করতে যায় প্রাচ্য দেশগুলোতেই আসে, সে আফ্রিকার মুখোশ থেকে আরম্ভ করে তোমার আমাদের ইন্ডিয়ান কালীঘাট থেকে আরম্ভ করে এইসব জায়গাগুলোতেই ওদেরকে আসতে হয়। শুধু আমরা আমাদের এই জায়গাগুলো দেখলাম না, ওরা দেখে সেটাকে ওদের মতন করে রিপ্রেজেন্ট করলো, ফলে আমরা যখন আমাদের পক্ষে দেখবো তখন সেটা তো আরো ভেতর থেকে দেখবো, ওদের দেখাটা বাইরে থেকে হবে, আকারগত হবে, কিন্তু আমরা যখন পক্ষে দেখবো সেটা আরো ভেতর থেকে দেখবে। রবীন্দ্রনাথের প্রচুর কাজ এক্সপ্রেশনের মতন, কিন্তু উনি আলপনার গুণকে সরাসরি ব্যবহার করেছেন, এমনকি আলপনাও করেছেন। অবনীন্দ্রনাথ ওই কাজ করেন, কিন্তু অবনীন্দ্রনাথের শেষের কাজগুলো যেখানে কৃষ্ণমঙ্গল সেখানে কিন্তু ফোকের বিশাল ছোঁয়া রয়েছে, মানে বিষ্ণুপুর পট, বীরভূম পট, এগুলো প্রচুর পরিমাণে রয়েছে। ফলে এই বিএসডির কাজ করতে গিয়ে আমার আমাদের ফোক বলতে কোনগুলো মানুষদের লিখেছে, আমাদের ফোক, আমাদের ফোক বলতে কোনগুলোকে কোনগুলো বুঝবো? হ্যালো, শুনতে পাচ্ছো তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকটা রাজ্যের এক এক রকমের ফোক আছে, ফাঁদ আছে, এই তো মধুবনী আছে, এগুলো তো ফোক আর্ট। আমাদের পুরুলিয়া, বীরভূম, বিষ্ণুপুর এগুলো যে পট আছে এগুলো ফোক আর্ট, এগুলো সবই চোখে পড়বে, এবং বিষ্ণুপুর পুরুলিয়া এগুলো আলাদা আলাদা যদি দেখা যায় ওদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা, এবং সেটা এক একজন শিল্পী এক এক রকম ভাবে নিয়েছে, এক একজন শিল্পীর কাছে এক এক রকম ভাবে এসছে। এবং সবচেয়ে বড় কথা মানে সেটা আমরা বুঝতে পারি না, এই যে পরিতোষ সেন যার তিনি আছেন, ওনার কাজে মুঘল রয়েছে, রাজপুত রয়েছে, কালীঘাট রয়েছে, এত কিছু রয়েছে, কিন্তু আমরা খুঁজে পাবো না, আমরা শুধু এক্সপ্রেশনিজমটা দেখি, কিউবিজমটা দেখি, এই দুটোও রয়েছে অবশ্যই। এখানে আর একটা কথা মনে হলো বলি, নন্দলাল বসু বলেছিলেন যে শিল্প চর্চা করার সময় তিনটে জিনিস খুব জরুরি, একটা হচ্ছে প্রভাব, বাইরের প্রভাব, একটা হচ্ছে নিজস্ব ঐতিহ্য, আর একটা হচ্ছে নিজের মৌলিকতা, এই তিনটে জিনিস সমপরিমাণ থাকলে তবেই গিয়ে শিল্পটা হয়। এই জিনিসটা কিন্তু
80 অব্দি, 80 নয়, 80 পরবর্তী অব্দিও বেশ ভালো চলেছিল। 90-99 থেকে যেটা হলো, যখন কিনা এই বিক্রি বাটার জায়গাটা অনেক বড় হয়ে দাঁড়ালো। তোমার আমি বলছি 2000 সাল, 1999 থেকে শুরু হয় এবং সেটার পিক পয়েন্ট হচ্ছে 2004। এই টাইমে কনসেপচুয়াল এই জিনিসটা বড্ড বেশি এনরিচ করে দেখানো হয় এবং প্রচুর ছবি বিক্রি হয়। এবং সেকেন্ড মার্ক, তারপরে যখন আস্তে আস্তে নামতে থাকে, এই মুহূর্তে একটা সেকেন্ড বায়ার্স মার্কেটিং আছে। তো প্রথম একটা থাকে, দ্বিতীয় একটা থাকে, দ্বিতীয়টাতে গিয়ে সেটা কিন্তু আর ফ্রুটফুল হয় না এবং এখন দাঁড়িয়ে কিন্তু সেই মার্কেটিং এর জায়গাটা ওই জন্য এতটা লেভেলটা নেমে গেছে। এটা একটা খুব বড় ব্যাপার। আমি পরবর্তী কাজটা আমার ইচ্ছাতে এই নিয়েই করবো। একটা সেতু বন্ধ থাকে না, যে এ এই কাজ করছে, আমাদের নিউ জেনারেশন একদম আলাদা কনসেপ্ট, মাঝখানে কোনো সেতু নেই। তুমি একটু ভেবে দেখো, জার্নিটার মাঝখানে হঠাৎ কেউ যেন জাম্প করে গেছে, একটা বড় সড়ো লাভ। সেই লাভটা কেন দিল, কাদের জন্য দিল, এই লাভের জাংচারটা খোঁজা দরকার। মানে এটা আমার মনে হয়, তা না হলে পরবর্তী সময় আমাদেরকে নিয়ে যারা চর্চা করবে তারা বলবে কোথায় এই সময় দাঁড়িয়ে এদের কাজের সঙ্গে দেশের পরিস্থিতির কোনো মিল নেই। তো হ্যাঁ, কিছু ঘটনা হয়তো তুলে উঠেছে, কিন্তু যেরকম ভাবে চলার কথা সেরকম ভাবে চলছে না। তো এটা একটা বড় সরব, যে কালীঘাট পটকি লোকশিল্প, সেখানে তো সমসাময়িক বিষয় উঠে এসেছে। কালীঘাট পট লোকশিল্প নয়, কালীঘাট পট এলিট, কারণ কালীঘাট পট পটুয়াদের হাতে তৈরি নয়। কালীঘাট পট তৈরি হয়েছিল যারা মাটির কাজ করো, পুতুলের আঁকি টানে, তারা যখন এখানে আসে, কলকাতায় আসে, তখন ওদের ওই পেপারও পায়নি, ইংরেজ পেপার, ইংরেজ কালার, এবং ওর মধ্যে যে ওয়াটার কালারটা চাপানো হয়েছে সেটাও ব্রিটিশ কিছুটা জায়গা ধরে, ফলে ওটা লোকশিল্প বলা একদমই উচিত হবে না। হয়তো লোকশিল্পের কিছু ফ্লেভার থাকতে পারে, ওই যে মাঝামাঝি সংঘর্ষ একটা কিছু থাকে না, সংকরায়ন, এটা কিছুটা ওটা কিছুটা, লোকশিল্প না পুরোপুরি এলিট না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ওটাকে কিন্তু এলিটে ফেলে দেওয়া যেতে পারে। কি শেষ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আরো কতজনের কত প্রশ্ন। হ্যাঁ না, প্রশ্ন তো দেখ, প্রশ্নটা করছে মানে এই নয় যে এবার তুই যতটুকু জানবি ততটুকুই বলবি, তাদের কেন কন্টেম্পোরারি, কাদেরকে? হ্যাঁ, লোকশিল্প, হ্যাঁ অবশ্যই কন্টেম্পোরারি বলতে পারি না, সেটা আমাদের অক্ষমতা। কারণ করোনার নিয়ে বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিয়ে আমাদের আগে ওরাই ছবি এঁকেছিল, ওরাই গান বেঁধেছিল। ওদের কিন্তু দুটো জিনিস রয়েছে, গানও রয়েছে, ছবিও রয়েছে, কিন্তু আমাদের একটা। ঠিক আছে, এবার যে ওরা যে ছবিটা আঁকছে, আরো একটা সমস্যা কি বলতো এখানে, সেটা হচ্ছে এই যে মডার্নিজমের একটা সংজ্ঞা আছে, পোস্ট মডার্নিজমের একটা সংজ্ঞা দিচ্ছি, তারপরে এই যে আসছে কন্টেম্পোরারি, পোস্ট কন্টেম্পোরারি, এইগুলোর ওয়ার্ড গুলো এসে গেছে, এর কোনো সংজ্ঞা নেই। এবং এই কথাটা আমার বক্তব্য না, প্রণব স্যারের বক্তব্য, রবীন্দ্র ভারতীর সভায় দাঁড়িয়ে উনি এইটা বলেছিলেন যে হ্যাঁ কন্টেম্পোরারি বলি বটে, পোস্ট কন্টেম্পোরারি বলি বটে, তবে এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা আমাদের জানা নেই। এটা একদম ওনার বক্তব্য, মানে এখন আমাদের মতন করে বলি, কিন্তু এটা এটা জাস্ট নাম দেওয়া, কারণ এখানে তুমি কোনো বৈশিষ্ট্যের মধ্যে ঢুকতে পারবে না। আর ওরা অবশ্যই কন্টেম্পোরারি, এই বিভাজনটাকে ডিসাইড কে করার করবে, ও কে আর ডিসাইড করবে, এটা তো ডিসাইড করার কোনো জায়গা নেই। সব থেকে মানে এতদিনের আড্ডাতে সব থেকে বেশি প্রশ্ন তোর কাছে আসলো। হ্যাঁ, এই তো সেখানে সমসাময়িক বিষয় উঠে এসছে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, এখন কালীঘাট পেন্টিং এর যে দুজন কাজ করছে তারা প্রচন্ড পরিমাণে কন্টেম্পোরারি, ভীষণ পরিমাণে, ভাস্কর চিত্রকর আর কলম পটুয়া দুজনেই কিন্তু কালীঘাটটাকে এখনো চালিয়ে যাচ্ছেন, খুব সুন্দর ভাবে চালিয়ে যাচ্ছেন। এবং খুব নেচার, ট্র্যাডিশন, অরিজিনালিটি নন্দলাল এটা ওকাপুরার থেকে নিয়েছিলেন। হ্যাঁ 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 উনিও ওই তো, উনার মধ্যেও তিনটে জিনিসের পাঞ্চ রয়েছে। এবং তুমি যদি ওই ধাপটা দেখো,
বিনোদ বিহারী অবনীন্দ্রনাথ থেকে নিয়েছে, বিনোদ বিহারী থেকে কেজি সুব্রহ্মণ্যম নিয়েছে, কেজি সুব্রহ্মণ্যম থেকে আরেকজন কেউ নিয়েছে, এটা কিন্তু ওই একটু একটু করে খাবলে খাবলে নিয়ে আর একটু নতুন কিছু দিয়েই এগোচ্ছে। আচ্ছা ভোলা দেখ কি লিখেছে। কোন কাজ একবার হলেই কি তার শিল্পের গুণগত হারায়, যেমন আর্ট আর ক্রাফটের পার্থক্য নিয়ে বলা হলো। গুণগত মানটা শিল্পীর নিজের ওপরে রয়েছে। আমি একটা জিনিস যখন বারবার করতে থাকবো তখন যত শেষের দিকে পৌঁছাবে তত বেশি তার মধ্যে অবহেলিত অবহেলা চলে আসবে। আবার এটাও হতে পারে সেটা উঁচুর দিকে গেল, যেমন ওই যেটা নিয়ে আমি বলছিলাম উড়িষ্যার যে ক্রাফটটা, উড়িষ্যার ক্রাফটে যে তাল পাতার খোদাই চিত্র আছে সেটা অসাধারণ কাজ। ওরা কোনো ড্রয়িং করে না, কিন্তু একটা ছকেই বাঁধা, অনলি ওয়ান ছকে বাঁধা, ওই ছকের বাইরে ওরা কখনো বেরোবে না। ফলে এটাকে ক্রাফট বলাই ভালো। আর্ট অবশ্যই আর্ট খুব উচ্চ মানের আর্ট, কিন্তু ওই একটাই ব্যাপার অনেকগুলো হয়ে যাচ্ছে, ওই জন্য লোকশিল্পে ঢুকে যাচ্ছে এবং ক্রাফটের জায়গাতেও এটা কিছুটা। কালিকার মঠ হোক নয় তাই কি? হ্যাঁ হ্যাঁ, কে কি বলেছে আরেকবার বলো। কালিঘাট মঠ হোক নয় তাই কি? এখন ওটাকে ঠিকঠাক পোক বলে ধরছে না, ওটাকে এলিট বলেই ধরছে, কারণ পোকের যে বৈশিষ্ট্য সেগুলো থেকে অনেকটা আলাদা। কে ধরে কে ধরে না রে? হ্যাঁ কারা এরা, কারা যে ধরে ধরে না ধরে ধরে না? আসলে আসলে কি হয় কি, যেমন ধরো অনেক বিশেষজ্ঞরা একসঙ্গে বসে বসে তারা তাদের সপক্ষে বিপক্ষে উত্তর দিতে থাকে, এবং যে উত্তরটা জয়ী হয় সেই উত্তরটাকেই মানা হয়, যে সপক্ষটাকে মানা হয় না এটাও নয় না ওটাও নয়। ফলে কালীঘাট মানে পুরোপুরি পোক বলে না, বলাও যাবে না, পুরোপুরি এলিটও বলা যাবে না, কারণ পোকেও কিন্তু হিসাব মতন সমসাময়িক জিনিস আসছে, ফলে কালীঘাটেও সেটা আসছে এখনকার দিনে। এবার এখানে মানুষদের লিখেছে আরবান ভোগ নিয়ে কি ভাবো মানুষ? হ্যাঁ হ্যাঁ, আরবান ফোক নিয়ে কি ভাবি? আমার মনে আরবান ফোক নিয়ে আমার আরবান ফোক নিয়ে খুব দ্বন্দ্বে রয়েছি, খুব দ্বন্দ্বে রয়েছি, কারণ এই কনসেপচুয়ালের একটা ধামা যেভাবে মানুষের মানে শিল্পীদের মাথায় চড়িয়ে দেওয়া হয়েছে না, এই মেনস্ট্রিম মার্ক থেকে ধপাস করে বেরিয়ে গিয়ে একটা চমকদারি চটকদারি জায়গাটা যেভাবে ধরছে না, তাতে শিল্প সবসময় মানে 70% ভুল পথে যাওয়ারই চান্স রয়েছে, 30% হয়তো সেটার একটা সুন্দর সুরাহা হতে পারে। এই যে সীমার যে কাজটা করলো না বুনে বুনে, এর নামটা ফুরসুয়া, ফুরসুয়া বোধ হয়, বুনে বুনে কাজটা করলো, খুব সুন্দর কাজ, ওটার মধ্যে কিন্তু ওর সেই ভেতরকার জিনিসটা আছে। ফলে ওই কাজ ওদের আগে হয়ে গেছে, আগে ওইখানে হয়েছে, কিন্তু তবুও ওটার মধ্যে একটা ভালো ব্যাপার রয়েছে। কিন্তু এখন আমি যদি ভারতবর্ষের অ্যাসপেক্টেই তো ভারতের শিল্পকে বিশ্লেষণ করব, আমি যদি এখানে ষাঁড়কে দাঁড় করিয়ে দিই না, সবাই এসে নমস্কার করে বলবে এটা নন্দী, কেউ বলবে না এটা স্প্যানিশের সেই ষাঁড় যে লাল দেখলেই তাড়া করে। ভারতবর্ষ কিন্তু সেটা চেনে না, ভারতবর্ষ কিন্তু নন্দীটাকে চেনে, ষাঁড় ষাঁড়ের প্রতীকে ষাঁড় মনেই সেটাকে নন্দীর সঙ্গে আগে রিলেট করবে। মানে বড় বড় তবর তবর শিল্পীরাও মেয়ে বোঝাতে বহুবার দুর্গাকে ব্যবহার করেছে, এর কারণ কিন্তু এটাই যে ওই মানসিকতাটাকে ধরা শিল্পের, দেশের সময়ের মানসিকতাটাকে ধরা শিল্পের খুব জরুরি। এবং এই কনসেপচুয়ালের নামে হুরুমটাল কিছু চটকদারি জিনিস এসে গেলে সেটার ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়, সবসময় না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই হয়, অন্তত এটা আমার আমার ব্যক্তিগত মতামত, একেবারে ব্যক্তিগত মতামত, কিন্তু আমার ব্যক্তিগত। এবং এখানেও কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমি কোন জিনিসটাকে কোথায় ডিসপ্লে করছি। গ্যালারি ডিসপ্লেটাও একটা বড় ব্যাপার। সীমাতে গতবারে একটা কাজ দেখেছিলাম ছোট ছোট ক্লিপ দিয়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবাইকে শুভরাত্রি আগে জানিয়ে রাখি, এবার কন্টিনিউ করছি। তো সীমার ওই স্ট্রিপ দেওয়া কাজটা যে গোল্ড রাউন্ড, ওটা দেখে বোঝাই যাচ্ছিল না যে ওটা একটা শিল্পকর্ম। গার্ড এসে বলে দিল, ম্যাডাম এটা না ছবি, এটা না একটা কাজ, আপনি যার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। আমি না হা হয়ে গেলাম, কি ব্যাপার এটা, কি কাজ? এবং গন্ডিটার ভেতরে মাঝখানে যখন দাঁড়িয়েছিলাম একটা কোনো ফিলিংস হলো, যখন গন্ডিটা থেকে বেরোচ্ছিলাম দুটো পা দুদিকে তখন একরকমের মনে হলো, এবং গন্ডিটার বাইরে যখন দাঁড়িয়ে তখন একরকমের মনে হলো, এবং তারপরে ভাবলাম
কাজটা ডিসপ্লেটা যদি আরেকটু কোথাও ভালো হতো, এই কাজটা হয়তো অন্য জায়গা নিতে পারতো। ফলে অনেকগুলো জিনিস ফ্যাক্টর কাজ করে, গ্যালারির ডিসপ্লেটাও কাজ করে, শিল্পী যে মানসিকতা করছে সেটার সঙ্গে এখনকার দিনে দাঁড়িয়ে মানুষের রিলেট করাটাও কাজ করে। কারণ সবাই আধুনিক নয়, বা মানে ভারতবর্ষের বেশিরভাগটাই আধুনিক নয়। আমরা শুধুমাত্র আধুনিক পোস্ট মানে পোস্ট মডার্নিজম আরো কিছু করতে গিয়ে পুরো বিদেশ থেকে টেনে টেনে নিয়ে চলে আসছি, যে যাই হোক কিছু একটা করে, আর চটকদারি কিছু একটা করে দিলেই হলো। কিন্তু আমি অনেকেই আছেন, এটা আমার ব্যক্তিগত মতামত, অনেকেই আছে যারা ভাবে যে কি হয়েছে কি বুঝতে পারছে না, এবং এই না বোঝাটা শিল্পীরা নিজেরা তৈরি করেছে। আমি এ শিল্প বোঝা যায় না, এ একটা আলাদা ব্যাপার। এবং এই আলাদা ব্যাপার করতে গিয়ে পুরো অন্যান্য যে কাজগুলো রয়েছে অন্যান্য স্ট্রিম থেকে আলাদা হয়ে গেছে। নাটকের লোক ছবি দেখতে আসছে না, ছবির লোক নাটক দেখতে যাচ্ছে না। আমি 2012-তে শেষ দেখেছিলাম, এখনো পর্যন্ত যাইনি। সেই প্রাগ ঐতিহাসিক ওয়াইজি পাউস এইসব হয়েছিল, তখন গিয়েছিলাম, তারপরে আর দেখতেই যাইনি। আমাদের দোষ যে আমরা এগুলো এই সংস্কৃতি গুলোকে দেখি না। আমাদের শিল্প ব্যক্তিগত হয়ে গেছে, যেদিন বৈদেশিক হয়ে থাকবে সেদিন দেখবে সবার কাছে এক্সেপ্টেন্সটা খুব খুব ভালো মতন হবে, ভীষণ ভালো হবে। কারণ ওদের যারা নাচ করে নাটক করে তাদের যেটা হয়, তাদের গানের লোক আলাদা, তারা তাদের ভালোটা দিচ্ছে, মতামত দিচ্ছে। লাইটের লোক আলাদা, তারা তাদের ভালোটা দিচ্ছে। বাজনার লোক আলাদা, তারা তাদের মতন দিচ্ছে। এই সব মিলিয়ে একটা সার্বজনীন সার্বিক ব্যাপার উন্নত জিনিস হয়ে ওঠে। কিন্তু আমরা করি দিচ্ছে লিখছে মমতা ব্যানার্জি, আর কদিন পর টোটাল যারা যারা যত লিখেছে সবার রেকর্ড ভেঙে দেবে। আবার এখানে তুমি মমতা ব্যানার্জিকে আনলে, আমি একটা ফেসবুকে পোস্ট করে যা করতে বুঝি না, আমাদের নেত্রী সব একসাথে, ও বড় প্রমাণ না আমাদের। যাই হোক, মানে আজকে আড্ডাটা সত্যি খুব ভালো হয়েছে, মানে রোজই হয়, ঠিক আছে। আমি জানি না সবার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম কিনা। আচ্ছা, একজন কিছু পাঠিয়েছে, 50-এর মমতারে কমিউনিস্ট মুভমেন্টের প্রভাব। ও বাপ রে বাপ, ও অনেক বড় সড়ো কথা বলে ফেলেছে। কমিউনিস্ট উনি দিদিমণি না, উনি ওনার একটা জ্ঞান থেকে উনি আমাদের বললো। হ্যাঁ, যাই হোক, খুব ভালো হলো পুরো ব্যাপারটা। হ্যাঁ, খুব ভালো হলো। আবার কালকেও আবার আসবো 8টার সময়, এরকমই করতে করতে রাত গেলাতে গেলাতে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমরা সবাই থেকো মানুষরা একদম। আর তুমি কিন্তু ওটা নিয়ে ভেবো, আরো ওই সপ্তাহে একদিন আর আরো অন্যান্য ফিল্ডের লোক, তাহলে আমরা তাদেরটা জানতে পারবো। মানে তোমার সঙ্গে তো শিলাজিতের যোগ রয়েছে, শিলাজিৎ এই পোস্ট মডার্নিজমে দাঁড়িয়ে কোন ভাষা এবং কোন সুর ব্যবহার করবে, যাতে সময় থাক মানে সময় কালকে ধরা, সময় কাল দেশকে ধরা থাকবে, সেটা আমার জানতে খুব ইচ্ছা করে। নাটকের লোক কি লিখছে, কি ভাবছে, কবিতার লোক কি দেখছে, এই জায়গাগুলো একটু দেখো। ভালো ভালো লোকজন আছে, তাদের নিয়ে আসতে। হ্যাঁ, তোমার কাছে অনেক লোক আছে, অনেক প্রশ্ন রইলো, সুযোগ হলে বলেই করবো, বললাম অনেক প্রশ্ন রয়েছে। না না, এইটাই এইটাই পাওয়া, ঠিক আছে। এরকম ভাবে অল্প অল্প করে হলো আমরা কিছুটা শিখবো এই আর কি, ঠিক আছে। আর আমরা তো আমি তো যেমন আমি তো আগে তো যেমন তুমিকে জ্বালাতাম ফোন করে, আমি তো পড়াশোনা থেকে, আমি ছবি আঁকার সময় এই পড়াশোনা গুলোকে সব দূরে সরিয়ে রাখি। আমি জানি থিওরি পড়াশোনা যদি মাথায় থাকে আমার ছবিটার ছবি হবে না, বক্তব্য থাকবে না, শুধু ওই ভাব এটা ওটা সেটা থাকবে। আমি আর পড়াশোনা করবো না জানো তো, আমার পোস্ট ডক্টরেট করার ইচ্ছা ছিল, কিন্তু আমি আর ওটা করবো না। ভাই করিস না বেশি, এত পড়াশোনা করিস না, করবো না, আর পড়াশোনা করবো না, এবার শুধু ছবি আঁকবো। এবার সময় পেয়েছি, তোমার বন্ধু একটু সময় দিয়েছে, বাস ঠিক, তোমার বন্ধু সময় দিয়েছে, আর শুধু ছবি। টাটা খুব ভালো থাকো, সবাই খুব ভালো থাকো, সবার শিল্প জীবনে প্রচুর উন্নতি হোক। হ্যাঁ বলো, ঠিক আছে। আর এটা দেখতে থাকিস, আর ওই যে একটা ইউটিউব লিংক আছে বোধহয় আমাকে বলেছে, ওইটাকে ডাউনলোড করে ওখানে দিচ্ছে, ঠিক আছে। আর এখানে IGTV বলে একটা আছে, সেখানটা তো আমার ইনস্টাগ্রামে থাকবে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, যারা যারা এসছেন, এত প্রশ্ন করেছেন, আমার এত কথা শুনেছেন মন দিয়ে, সবার জন্য ধন্যবাদ রইল। টাটা, আসি গো। হ্যাঁ।